এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন তো আমি আপনাদের দোয়াতে ভালো আছি তো ওয়েলকাম টু ডার্কিরাজ ব্লগ তো একটা নতুন একটা কন্টেন্ট নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হয়ে গেলাম তো আমি আজকে আপনাদেরকে দেখাবো মানে দেখাবো কি আমি আপনাদেরকে বলবো যে আপনাদের পাখিরা কিভাবে সুস্থ থাকবে এবং আপনাদের পাখির দুষ্টামিগুলো আপনারা কিভাবে দেখতে পারবেন ঠিক আছে আর আপনাদের পাখি মানে শরীর সুস্থ রাখার জন্য আপনারা কি ব্যবহার করবেন ঠিক আছে তো আমার হাতে আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হিপ্রাত তো এটা হইতেছে একটা বাইরের একটা মাল্টিভিটামিন এইটা এটা ব্যবহার করলে আপনার পাখি খুবই ভালো থাকবে আর এবং এই এই হিপ্রাচক মাল্টিভিটামিনটা আপনারা যে কোনো পাখিকে মানে খাওয়াতে পারবেন ঠিক আছে এটা ছোট বড় মানে অ্যাডাল্ট এবং সেমি অ্যাডাল্ট দুই মানে দুই সিস্টেমে পাখিকে আপনারা খাওয়াতে পারবেন ঠিক আছে তো আমি আপনাদেরকে বলে দিতেছি এটা কীভাবে আপনারা খাওয়াবেন ঠিক আছে তো চলেন আমরা দেখি দেখতে কথা বলি তো বন্ধুরা দেখতেই পারতেছেন এই যে আমার পাখিগুলা ঠিক আছে এখানে আছে হইতেছে এক জোড়া তো এটার উপরে আছে আরেক জোড়া তো এইটা হইতেছে আমার সেমি অ্যাডাল্ট পাখিগুলা তো এই যে বাদামি কালারের যে পাখিটা দেখতে পারতেছেন ওকে আবার আমরা ছোটকাল থেকেই পালতেছি তারপরে ওর সাথে আমি টিয়া কালারের যে পাখিটা দেখতে পারতেছেন ওটা জোড়া দিছি আর ছোটকাল থেকে পালার কারণে যে বাদামি কালারের যে পাখিটা দেখতে পারতেছেন ওর নাম হইতেছে মুন তো ও আবার আমাদেরকে ভয় পায় না ওর সামনে ক্যামেরা নিলে ও ভয় পায় না ও সামনাসামনি এসে পড়ে দেখছেন দেখতে পারতেছেন ওর কোনো ভয় নাই ওর সামনে ক্যামেরা নিলে ও বরঞ্চ ক্যামেরার সামনে এসে পড়ে তাই ওকে ভিডিও করতে তেমন একটা কষ্ট হয় না আমাদের আর সব থেকে বড়ো কথা হইতেছে যে এটা আসলে পাখির সুস্থতাটা অনেক বড় ব্যাপার স্যাপার কারণ পাখি যদি অসুস্থ হয়ে যায় তাহলে দেখা গেছে আপনারা যতই মেডিসিন দেন আসলে কোনো কাজ হয় না সো আপনাদের সবসময় মনে রাখতে হবে যে পাখিকে সুস্থ রাখার জন্য আগে থেকেই আপনাদেরকে স্টেপ নিতে হবে যাতে পাখিগুলো সুস্থ থাকে যার কারণে আর আমি এটা বলতেছি এই জন্য কারণ আমাদের আমি যখন পাখি পালা শুরু করছি তখন থেকেই আমার আমাদের এখানে অনেক পাখি মারা গেছে প্রায় দুই তিনটা পাখি মারা গেছে তো যাই হোক যেটার জন্য আমি আজকে মানে ভিডিওটা আমি আপনাদেরকে দেখাইতেছি ওদেরকে সুস্থ রাখার জন্য আমি যা করি আমি আপনাদেরকে দেখাই দিতেছি আপনাদেরকে দেখাইছি আমি যে আমার মানে হিপ্রচক যেই মাল্টিভিটামিনটা সেটা আপনারা যে কোনো বয়সের পাখিকেই ইউজ করতে পারবেন দেখেন আমার এই পাখিটা এটা হচ্ছে অ্যাডাল্ট মেয়ে পাখিটা দেখেন ওর সামনে ক্যামেরা নেওয়ার পরে ও একটু হালকা হালকা ফ্রি হয়েছে আটকে গেছে প্রচুর চঞ্চল মানে বুঝাতে পারবো না ঠিক আছে তো হিপ্রাচকটা আপনারা ইউজ করবেন কিভাবে হিপ্রাচকটা ইউজ করবেন আপনারা এক লিটার পানিতে আপনারা ওয়ান মিলি সিরিঞ্জের ওয়ান মিলি নিয়ে তারপরে এক লিটার পানিতে দিয়ে দিবেন ওই পানিটা আপনারা খাইতে দিবেন ওদেরকে আর পানি খাওয়ানোর জন্য আপনারা একটা মানে সহজ পদ্ধতি ইউজ করতে পারেন সেটা হইতেছে রাত্রেবেলায় আপনারা পানির পাত্র থেকে শুরু করে আপনাদের খাওয়ার মানে খাওয়ার যে পাত্রটা থাকে পাখির খাঁচার ভিতরে ওই পাত্রগুলো আপনারা রাত্রেবেলায় বের করে ফেলবেন যখন সকাল হবে সকাল হলে পরে আপনারা ওই পাত্রগুলো অ্যাট ফার্স্ট খাবার দিবেন খাবার দেওয়ার পরে যখন দেখবেন খাবার খাইছে খাবার খাওয়ার ঠিক 10 মিনিট পরে আপনারা পানি পাত্রটা দিয়ে দিবেন যে পাত্রের ভিতরে আপনারা হিপ্রাচক মাল্টিভিটামিনটা ইউজ করছেন আমি আবারও বলে দিয়েছি এক লিটার পানিতে আপনারা সিরিঞ্জের এক মিলি হিপ্রাচক নেবেন নেওয়ার পরে ওটার সাথে ওই পানিটার সাথে মিশাবেন মিশানোর পরে ওই পানিটা ভালো করে ঝাঁকায় তারপরে আপনাদের পাখির যেই ফিল্টারটা আছে পানির যেই ফিল্টারটা আছে সেই ফিল্টারের ভিতরে ওই পানিটা দিয়ে দিবেন তারপরে ওদেরকে খেতে দিবেন দেখবেন পানিটা খুব সুন্দর করে তারা খাবে হিপ্রাচকটা দিলে কি হয় পাখির মানে মাল্টিভিটামিন তো মানে এটা হইতেছে বাইরের একটা মেডিসিন বাংলাদেশেরও কিন্তু অনেক মেডিসিন আছে ঠিক আছে মানে মাল্টিভিটামিন তো ওই মেডিসিনগুলো তেমন একটা কাজ করে না আর কি ঠিক আছে বাট এই হিপ্রাচক মেডিসিনটা আপনারা পাখিকে ইউজ করলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে পাখিগুলো যে কী দুষ্টামি করে প্লাস পাখিদের শরীরটা অনেক সুন্দর হয়ে যায় মানে ফুরফুরে হয়ে যায় এবং পাখির মেজাজ অনেক ভালো থাকে আপনারা দেখবেন যে যখন নাকি আপনারা হিপ্রাচক দিবেন তখন হিপ্রাচকটা খাওয়ার পরে ঠিক এক ঘন্টা পরের থেকেই দেখবেন আপনাদের পাখি খুব সুন্দরভাবে কিচিরমিচির করতেছে এবং ডাকাডাকি শুরু করিয়ে দিছে
আর প্রচুর দুষ্টামি করবে যখন মানে সেই দুষ্টামিগুলো দেখতে আপনাদের কাছে খুব বেশি ভালো লাগবে। তো বন্ধুরা আমার এই ভিডিওটা দেখে যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, এবং যারা কিনা আমার চ্যানেলটাকে আগে থেকে সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে জানাই মন থেকে ধন্যবাদ। আর যারা কিনা এখন পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, এবং অবশ্যই পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে করে আমি নতুন নতুন ভিডিও আপলোড দিলে আপনাদের মাঝে সেটা নোটিফিকেশনে পৌঁছায় যায়। তো আজকের এই ভিডিওটা আমি এই জায়গাতেই শেষ করতেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং অবশ্যই নিজের শরীরের প্রতি যত্ন নেবেন। তো টাটা, বাই বাই।